বন্ধুরা, আজকে আমরা ইকোনমিক্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবো, WBCS এর। ঠিক আছে, তো WBCS এর 1999 এর কোশ্চেন কি কি না, দ্য গ্রিন রেভলিউশন ইন এগ্রিকালচার হ্যাজ মেড দ্য ইন্ডিয়ান ফার্মার্স ডিপেন্ডেন্ট অন গ্রিন রেভলিউশন এগ্রিকালচারের ক্ষেত্রে ইন্ডিয়ান ফার্মার্সকে ডিপেন্ডেন্ট করেছিল ফার্টিলাইজার আর পেস্টিসাইডের উপর। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, গ্রিন রেভলিউশন এজ এ মুভমেন্ট হুইচ ইনক্লুডেড ইন্ট্রোডাকশন অফ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি HYV সিডস, মানে খুব ভালো সিডস এর উপর গুরুত্ব দেওয়া হয়, ইনক্রিজড ইউজ ফার্টিলাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হয় অ্যান্ড ইরিগেশন, যাতে আমাদের প্রোডাকশনটা খুবই বাড়ে। দ্য গ্রিন রেভলিউশন, ওয়ার্ল্ড গ্রিন রেভলিউশন ওয়াজ কানেক্টেড উইথ, গ্রিন রেভলিউশন কার সাথে কানেক্টেড, এগ্রিকালচার প্রোডাকশনের সাথে। ঠিক আছে, গ্রিন রেভলিউশন ওয়াজ কয়েন বাই উইলিয়াম গান্ট। ওকে, দ্য ওয়ার্ল্ড গ্রিন রেভলিউশন উনি বলেছিলেন। Which of the following statements is not true? Kunta bhul, okay, nabarder, not true bolche, mane thik noy nabarder khetre. Okay, ekhane bolche nabarder khetre eta bhul hoyeche. Thik ache, it does not lend to RBI, eta kintu bhul, eta lend to RBI er sathe. Thik ache, o kunta does not true bolche, it does not, ha eta eta bhul, kena ekhane bhul answer diyeche. আরগুলো সব ঠিক আছে। ইট ইজ অ্যাপেক্স ইনস্টিটিউশন আমার, যেটা রুরাল সেক্টরের ক্ষেত্রে ইট প্রোভাইড করে ফাইন্যান্স ফ্যাসিলিটিস, ফাইন্যান্স দেয়। ঠিক আছে, রুরাল সেক্টরে এটা সাপোর্ট করে বোর্ড স্পেকট্রাম প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস রুরাল সেক্টরে। নাম্বার ওয়াজ ক্রিয়েটেড 12 জুলাই 1992 হয়েছিল, নাম্বার ক্রিয়েট হয়েছিল হবে 1982 সালে 12 জুলাই, রেকমেন্ডেশন অফ সিব্রমন কমিটি। ওকে, আচ্ছা, WBCS 2002 ল্যান্ড রিফর্মস রেফার্স টু গভর্নমেন্ট এফার্ট অ্যাক্ট, ল্যান্ড রিফর্মের গভর্নমেন্ট এফার্ট কোথায় থাকবে, অ্যাবলিশিং ওনারশিপস রাইটস অফ নন কাল্টিভেটিং ল্যান্ড লর্ডস। ওকে, অ্যাবলিশ করে দেবে ওনারশিপদেরকে, ওনারশিপ রাইটসকে অফ নন কাল্টিভেটিং ল্যান্ড লর্ডসকে। ওকে, ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে, ল্যান্ড রিফর্ম রেডি, অ্যাবলিশিং ওনারশিপস রাইটস অফ নন কাল্টিভেটিং ল্যান্ড লর্ডস। আচ্ছা, গ্রিন রেভলিউশন ওয়াজ মোস্ট সাকসেসফুল ইন দ্য 1960s, 1960 এটা এসেছিল, এই সময় খুবই 1965 এসে স্টার্টেড হয়েছিল, এই সময় এটা খুবই গুরুত্ব পেয়েছিল। হাই ওয়ার্ল্ড উইট হুইট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন টু ইন্ডিয়া 1963 বাই আমেরিকান অ্যাগ্রোনমিস্ট ডক্টর নরম্যান ই বোরলক, হি ওয়াজ বিন হেল্ড দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, নরম্যান বোরলক। ওকে, আমেরিকান অ্যাগ্রোনমিস্ট, ওকে, 1963 সালে আমাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়, এম এস স্বামীনাথনকে আমরা ইন্ডিয়ার ফাদার অফ গ্রিন রেভলিউশন বলি। ওকে, গ্রিন রেভলিউশন হ্যাজ লেড টু মার্কড ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি অফ হুইট। ওকে, হুইটের উপর গুরুত্ব দিয়েছিল। এখানে আমরা কয়েকটা রেভলিউশন সম্বন্ধে জানবো, ব্ল্যাক রেভলিউশন মানে পেট্রোলিয়াম প্রোডাকশন, ব্লু ফিস, ব্রাউন রেভলিউশন মানে লেদার চামড়া, ওকে, বা নন কনভেনশনাল এনার্জি, আর সরি ফাইবার, গোল্ডেন ফাইবার জুট, গোল্ডেন রেভলিউশন, ফ্রুটস হর্টিকালচার, ওকে, ডেভেলপমেন্টাল গ্রিন রেভলিউশন ফার্টিলাইজার, পিঙ্ক রেভলিউশন অনিয়ন, রেড রেভলিউশন মিট, ফাইবার সিলভার ফাইবার রেভলিউশন কটন, সিলভার রেভলিউশন এগ, সিলভার ফাইবার যখন হলো কটন, আর সিলভার রেভলিউশন রেভলিউশন হলো এগ, আর রেড মিট টমেটো, ওকে, রেড পিঙ্ক অনিয়ন, গ্রে ফার্টিলাইজার। আচ্ছা, হোয়াইট রেভলিউশন মিল্ক ডিভারি প্রোডাকশন, ওকে, ইয়েলো রেভলিউশন ওয়েল সিডস, ওকে, ইয়েলো ওয়েল সিড, ওকে, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পাবে কিন্তু একটা। WBCS 2004 দ্য অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্মের অবজেক্টিভস কী ছিল, না ইনক্রিজ প্রোডাকশন করতে হবে আমাদের, এটা ল্যান্ড রিফর্ম, এটাই এগুলোই অবজেক্টিভ ছিল যে আমাদের প্রোডাকশন ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ দ্য পার্চেজিং পাওয়ার অফ দ্য রুরাল রুরাল পিপল, পার্চেজিং পাওয়ার বৃদ্ধি বাড়াতে হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সবগুলোই ঠিকই, ঠিক আছে, ইকুইলিটি অফ ডিস্ট্রিবিউশন। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গ্রোজ সার্ভ সুগার ক্যান অ্যাজ এ মেজার ক্রপ, কোথায় সুগার ক্যান মানে আমাদের যে সুগার ক্যান মানে আমাদের আখ, ঠিক আছে, বাংলায় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মেজর ক্রপ ওদের, গ্রোজ সুগার অ্যাজ এ মেজর ক্রপ। অপারেশন বর্গা রেফার্স কাকে করে, না, এই প্রোগ্রাম অফ ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ টেনেন্টস,
যেখানে আমাদের ইউনিভার্স এই প্রোগ্রাম যেখানে ইউনিভার্সালি রেজিস্টার হবে করতে হবে টেরারিস্টদেরকে, ঠিক আছে, অপারেশন বর্গা। 10 নম্বর কোশ্চেন অপারেশন বর্গা হয়ে গেল। অপারেশন বর্গা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে। এটা কোশ্চেনটা আসতে পারে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাম্বার এস্টাবলিশ হয়েছিল 1982 সালে। খুব ইম্পর্টেন্ট, নাম্বার এস্টাবলিশ হয়েছে 1982, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেট আপ, কোন সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেট হয়েছিল? 1965 সালে, ঠিক আছে। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের হয়েছিল কবে? 1965। এখন আমি ফুড কর্পোরেশন FCI 1965-তে হয়েছে, নাবার্ড হয়েছে 1982 সালে। দেন দ্য অ্যাপেক্স বডি হুইচ অপারেটস মাইক্রো ফাইন্যান্স শেয়ার মাইক্রো ফাইন্যান্স স্কিমকে অপারেটস করে, এবং সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করে এবং ইন্ডিভিজুয়ালকে, হোমোজিনিয়াস ক্লাস থ্রু ব্যাঙ্কস এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে, ন্যাশনাল ব্যাঙ্ক নাবার্ড, নাবার্ড, ওকে, যেটা অ্যাপেক্স বডি অপারেটস করে নাবার্ড মাইক্রো ফাইন্যান্স এবং স্কিমকে প্রমোটিং করে, সেলফ হেল্প গ্রুপিং ইন্ডিভিজুয়ালস হোমোজিনিয়াস, ওকে, ক্লাস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনকে, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা।